এই হচ্ছে জায়গা, মতিঝিলের পেছনের ব্রিজ। আর কি নাম দেবো আমি ঠিক জানি না, এটার নাম কি, জায়গাটার নাম কি, যারা আসে তারা বলতে পারবে এসব জায়গায়। আজকে রবিবার তো আমরা সব ভাইরা মিলে ঘুরতে বেরিয়েছি একটু। তো মুর্শিদাবাদে কোথায় যাব, মুর্শিদাবাদে সব জায়গায় ঘোরা, বাট মুর্শিদাবাদেও কিছু অফবিট জায়গা আছে। সেই অফবিট জায়গার মধ্যে কিছু জায়গা বললাম চল তোদেরকে নিয়ে যাই একটা জায়গায়, যেখানে হয়তো তোরা কোনো দিনে যাসনি। তো সেই জায়গায় আমরা চলে এসেছি, জায়গাটা দেখাই। এই হচ্ছে সেই জায়গা, আমাদের মুর্শিদাবাদের সেই বিখ্যাত ব্রিজ, যেটাকে দেখলেই হাওড়া ব্রিজের কথা মনে পড়ে সবার ফার্স্ট। বাট এটা মুর্শিদাবাদে থেকে হাওড়া ব্রিজ কেমন করে হবে, মুর্শিদাবাদে ব্রিজ হবে। সামনেই লালবাগ স্টেশন, এই যে ট্রেন আসছে। আর আমরা ঠিক দাঁড়িয়ে আছি এই যে মতিঝিল, এটাই হচ্ছে মতিঝিল, অশোকাকৃতি হ্রদ। এর পিছন দিকটায় পুরো দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে মতিঝিলের সেই টাওয়ার হাউস, ও ঠিক পেছনেই আছি। অসাধারণ জায়গা, দারুণ জায়গা। তো ভাইদেরকে বললাম চল ঘুরে আসি, তো ওরা এখন এখানে ফটোশ্যুট শুরু করেছে, আমি ভাবলাম একটু ভিডিওটা বানিয়ে নিই। মতিঝিল পার্কের আন্ডারেই ব্রিজটা পড়ছে আর কি, কনস্ট্রাকশন মতিঝিল পার্কের আন্ডারেই হয়েছে। এখানে লোকজন খুব কম আছে, শীতকালে একটু ভিড় হয় টুকটাক, গরমের দিনে কে আসবে আমাদের মতো পাগল ছাড়া। তো এই হচ্ছে জায়গা, এটা হচ্ছে মতিঝিলের সেই ঝিলটা। সুন্দর লাগছে, এই এখানে সানসেটটা দেখা যাবে, দারুণ দারুণ সানসেট হবে। এই যে আমাদের টিকটকের যে ছাপড়ি থাকে, যে ছাপড়িদের ইন্সপিরেশন সুদীপ, মুখ দেখাচ্ছে লজ্জা পাচ্ছে। হ্যাঁ, শত নারীর ক্রাশ, আমাদের বিষ্ণুপুরের একটাই এখন ক্রাশ আর ক্রাশ। গরমের মধ্যে তাহলে শরীর স্লিপ না, না ও তো রক্ত ঠান্ডা না, হ্যাঁ। শ্রুতি কেমন লাগাতা? এই সামনেটা হেঁটে রাধা মাধবের মন্দির যাওয়া যাবে, যাবে কি তোরা? যাবো। এই সামনেটা হচ্ছে রাধা মাধবের মন্দির, যাবো। এসেছি যখন যাবো, না যাবো না, হট এই বডিতে এনার্জি দরকার, এই ঝিমানি সব সময় যাই, এনার্জি নাই বডিতে। কেন এনার্জি নাই বডিতে? চিকেন দরকার আজকে। কেমন লাগছে জায়গাটা? খুব সুন্দর। তারপর? না তারপর তো বললে তো অনেক কিছু বলা যায়, কিন্তু বলবো না সব কিছু। কেন? ফিল করবো, আগে ফিলটা করি তারপর তো বলবো নাকি। ফিল কর, সানসেট, হ্যাঁ মজা আনা চাই। চল কলা বাগান থেকে ঘুরে আসি। কলা বাগান চল, আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি, সামনে একটা কলা বাগান আছে খুব সুন্দর, এবং কলা বাগানের ওই দিক দিয়েই যেতে হয় রাধা মাধবের মন্দির। তো দেখা যাক যাওয়া যায় কি না, আদৌ কোনো দিনও যাইনি, জানি যে মন্দিরটা তো দেখাই আছে, মন্দিরের ঘাট, কিন্তু এটা দিয়েই যাওয়া যায় কি না, এই হচ্ছে পেছনের রাস্তা, এটা দিয়ে যাওয়া যায় কি না সেটাই দেখতে চাই।
তো সেই জন্যই সবাইকে বললাম আসার জন্য, এখন কেউ আসছে না। তো যাই হোক, আইরে আসবি না? অসাধারণ জায়গা। সূর্য মামা এবার বাড়ি যাওয়ার টাইম চলে এসেছে না, এখানে বসে সানসেট কেউ দেখতে চাইলে এখানেও সানসেট দেখতে পারে, অসাধারণ সানসেট। অনেকটা হাঁটতে হবে মনে হচ্ছে। ওই যে মন্দিরের ঘাট, এখান থেকে দেখতে পেয়ে গেছি। এই তো রাস্তা, যাওয়া যাবে না মানে 100 বার যাওয়া যাবে। এটা দিয়ে গিয়ে এটা হচ্ছে মন্দির যাওয়ার রাস্তা, রাধা মাধবের মন্দির। এই হচ্ছে সেই মন্দিরের পেছন দিকের গেট, এটা হচ্ছে ঘাট। কেউ যদি এই ব্রিজে আসতে চায় তাহলে এই মন্দিরের পেছন দিক দিয়েও আসতে পারে। পেছন দিকের গেট, আমরা ওই সাইড দিয়ে আসলাম ব্রিজের পাশ দিয়ে। মন্দিরে যখন এসেছি তখন দর্শন করে যাই একটু। এই হচ্ছে মন্দির। জয় শ্রীকৃষ্ণ। এই হচ্ছে মন্দির, খুব ভালো লাগলো এখানে এসে, যাই হোক দর্শন হয়ে গেল। তো কোনোদিন আমি ওই সাইড দিয়ে আসিনি, আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম ওই সাইড দিয়ে আসা যায় কি না। তো মন্দিরের ভেতরে চলে আসলাম পেছন দিক দিয়ে আর কি। তো এই হচ্ছে জায়গা। আর এই রাধা মাধব মন্দির সম্পর্কে বেশি জানতে হলে আমাদের ফ্ল্যাশ ব্ল্যাকের ব্লগ, আমাদের দিবাকর জিমির পেজ যারা লাইক করে তারা অবশ্যই জানতে পারবে। অসাধারণ ব্লগ বানাই, অসাধারণ প্রি হিস্ট্রিক্যাল জিনিসগুলো নিয়ে খুব সুন্দরভাবে ভিডিও বানাই জিমি ভাই আমাদের। তো সেই ভিডিওটা দেখতে পারো যারা আমার এই ভিডিও দেখছো।
তো এবার যাওয়া যাক, পাপানরা ওয়েট করছে। কলা গাছ একবার ফল দিয়েই মারা যায়, এমন একটা গাছ দ্বিতীয়বার ফল হয় না। তো এইসব জায়গায় সাপের অত্যাচার খুব থাকে, বাট তো গরমে এরা থাকবে না। আবার সেই জায়গায় চলে আসলাম। তোরা তো গেলি না, আমি ঘুরে চলে আসলাম মন্দির থেকে। তোরা ফটো তুললে আর কিছু চাই না তো তোদের। তাহলে পাপন তো ফটো শুট হলো, আমারও বাকি আছে। দুপুরে একটা তুলে দি, দুপুরে দাঁড়া ছবিগুলো তুলি দে, বাড়ি যাবো। কেন তুই নিজে সেলফি তুলছে? ও ভিডিও হচ্ছে, সরি সেলফি তুলতে গিয়ে ভিডিও আরম্ভ করে দিয়েছি, সরি সরি সরি। সূর্য মামার সাথে পাখিরাও বাড়ি ফিরছে। দেখতে দেখতে সূর্য মামার বাড়ি যাওয়ার টাইম চলে এসেছে, আমাদেরও বাড়ি যেতে হবে, অন্ধকার হচ্ছে। কারণ রাস্তাটা খুব ভালো রাস্তা না, যেদিক দিয়ে রাস্তাটা এসছে আর কি, অন্ধকার রাস্তা, আলো ফালো কিছু থাকে না, আমাদেরকেও এবার বেরোতে হবে, অন্ধকার হয়ে এসছে। তো এই একটা ছোট্ট ভাবলাম ঘুরে আসি কোথাও, একটা ভিডিও বানাবো ছোট্ট, অনেকদিন ছাড়া হয়নি ভিডিও, সেই জন্যে আর কি আসা। তো এই হচ্ছে জায়গা, মতিঝিলের পেছনের ব্রিজ, আর কি নাম দেবো আমি ঠিক জানি না, এটার নাম কি, জায়গাটার নাম কি, যারা আসে তারা বলতে পারবে এসব জায়গায়। এই হচ্ছে জায়গা। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। চিকুদা তাহলে সেরা জায়গা তো নাকি? তোর কি মনে হচ্ছে এটা দেখে? অসাধারণ, সত্যি দারুণ, ভিউটা খুব সুন্দর। মানে এখানে থাকলে এত কাছে এত সুন্দর জায়গায় আমরা আসি না কেন, সেটা আমি ভেবে পাচ্ছি না। সেটাই সেটাই।